আরে লিপি না, চিনতে পারছিস? হাই, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? সরি, হ্যাঁ হ্যাঁ, আকাশ তো কতদিন পর দেখা, তোর বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ, একটা বাচ্চাও আছে। আরে বাস, তা হাজবেন্ড কি করে, কোথায় থাকে? তুই চিনিস ওকে, আমাদের কলেজেই পড়তো, ভুমল। হেলমেট পরে আমার স্টাইল, ভুমলদা যে রোজ হেলমেট পরে কলেজে আসতো? হ্যাঁ। একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে রে, আমাকে রিফিউজ করেছিলি কেন? আকাশ, কলেজে তুই খুব ভালো ছেলে ছিলি, পড়াশোনাতে ভালো, খেলাধুলোতে ভালো, স্মার্ট, দেখতেও সুন্দর। তোর বাবা বিরাট বড় বিজনেসম্যান, এক কথায় ম্যাক্সিমাম মেয়েরা যেরকম ছেলে পছন্দ করে, তোর মধ্যে সে সবগুণই ছিল। তাহলে ভুমলদার মধ্যে কি এমন পেলি যে আমার মধ্যে ছিল না? তোরা যেটা নিয়ে হাসাহাসি করতিস, মানে হেলমেট? হ্যাঁ, তুই কোনোদিন হেলমেট পরে বাইক চালাস নি, কিন্তু ভুমলদা শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, হেলমেট ছাড়া বাইক চালাতো না। তাই দেখে বুঝেছিলাম ওর মধ্যে একটা দায়বদ্ধতা আছে পরিবারের প্রতি। ও বোঝে ওর জীবনের মূল্য কতখানি ওর পরিবারের জন্য, তাই ওই আমার সঠিক দায়িত্ব নিতে পারবে, তাই আমি ওকে বিয়ে করেছিলাম, এবং আমার সেই সিদ্ধান্ত একদম সঠিক ছিল। ওই দেখ, আমার স্বামী সঠিক সময় আমাকে নিতে চলে এসেছে। দাদা একটা হেলমেট দিন না।